নমস্কার আমি অপূর্ব দাস আপনারা দেখছেন বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংসুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা যখন কোনো কারোর নতুন বাড়ি ডিজাইন করতে যাই তখন প্রত্যেকেরই একটি প্রশ্ন থাকে সেটি হলো বাড়িতে জলের ট্যাঙ্কি কোথায় বসাবো আজ সেই বিষয়ে আপনাদেরকে আমরা বলতে চলেছি প্রথমত বলে রাখি বাড়ির ট্যাঙ্কি দু রকমের হতে পারে একটি হলো আন্ডারগ্রাউন্ড মানে যেটি মাটির নিচে এবং একটি ওভারহেড মানে যেটি ছাদের ওপর থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী মাটির নিচে জলের ট্যাঙ্কে ওয়াটার এলিমেন্ট বলে ধরা হয় এবং ওভারের ট্যাঙ্ক অর্থাৎ ছাদের ওপরে যেটি থাকে সেটিকে আর্থ এলিমেন্ট হিসেবে ধরা হয় মূলত বেশিরভাগ বাড়িতেই ছাদের ওপরেই জলের ট্যাঙ্কি বসানো হয় অনেক বাস্তু কনসালট্যান্ট বলে যেহেতু জলের ট্যাঙ্কি জল বিষয়ক বিষয় সেহেতু নর্থ যেহেতু নর্থ জল তত্ত্বের কোন সেখানে বসানো উচিত কিন্তু এটি একেবারে পুরোপুরি ভুল কারণ ছাদের ওপরে জলের ট্যাঙ্কি মানে সেটি কিন্তু আর্থ এলিমেন্ট সেটি কিন্তু আর জল চত্বের সঙ্গে তার কোনো আর সম্পর্ক নেই আপনি যদি নর্থে জলের ট্যাঙ্কি ছাদের ওপর বসান সেক্ষেত্রে আপনার নতুন কাজের সুযোগ আসা বন্ধ হয়ে যাবে আমি এখানে উদাহরণ হিসাবে একটি ছাদের প্ল্যান নিয়ে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ছাদের প্ল্যান যেটা কি সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় রূপ প্ল্যান বলা হয় এখানে দেখতে পাচ্ছেন আমি ষোলোখানা ডিভিশনে ভাগ করেছি প্রসঙ্গত বলে রাখি এখানে আমি যে ষোলোখানা ভাগে ভাগ করেছি এখানে ডিগ্রি এবং স্কেল অর্থাৎ কোন স্কেলে আমি ড্রয়িংটা করছি সেটি খুব গুরুত্বপূর্ণ আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমরা ড্রয়িং সফটওয়্যারে করি এক্ষেত্রে ভুলের কোনো সম্ভাবনা নেই কিন্তু হাতে করলে ভুলের সম্ভাবনা থাকে বাস্তুশাস্ত্র অনুসারে ওভারের ট্যাঙ্ক অর্থাৎ ছাদের ওপরের জলের ট্যাঙ্কি সবসময় ওয়েস্টের দিকে করুন এক্ষেত্রে বলে রাখি আপনাদেরকে যে আপনার জলের ট্যাঙ্কির কালার কিন্তু এটাও একটা তাৎপর্য রাখে অর্থাৎ আপনি বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিকে জলের ট্যাঙ্কি লাগালেও সেটি যদি কোনো পশ্চিম দিকের অ্যান্টি কালার হয় সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ চলে আসে যদি এই বিষয়ে আপনাদের আরও প্রশ্ন থেকে থাকে তো কমেন্টে লিখুন কমেন্টে লিখুন আপনারা কি ধরনের ভিডিও চান এবং আমাদের ওয়েবসাইট ডব্লু ডট ওয়েবসাইটটি ভিজিট করুন তো আজকে এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার